এবারে সংগ্রাম আমাদের মোহনপুর যাওয়ার সংগ্রাম। আমাদের মোহনপুরে যাচ্ছি সবাই, আদরে রাইড করছে। মোহনপুর ব্রিজের দৃশ্য অনেক সুন্দর। এটা হচ্ছে রাস্তার যে মোহনপুর এক্সপ্রেস, আমরা চলে আসছি মোহনপুরে। ডিজে পাত্রে চলছে। ঈদের পর্ব তো ডিজে অনেকটাই চাঁদপুর অঞ্চলে, অনেক জেলা থেকে মুন্সিগঞ্জ, ওদিকে বরিশাল, বিভিন্ন জেলা থেকে লঞ্চ নিয়ে এবং চাঁদপুরের লোকজন লঞ্চ নিয়ে এখানে ডিজে পার্টি করে। লঞ্চগুলো ভাড়া নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজে পার্টি হচ্ছে, মজা হচ্ছে বন্ধু বান্ধব মিলে। আমরা মোহনপুর আসছি, আমি আমার বন্ধু চাবির সহকারে, ওনার চাবিদের খালাতো ভাই একটা আছে আমাদের সাথে। মোহনপুরে অনেক দৃশ্য, চাঁদপুর জেলার দৃশ্যটা অনেক ভালো লাগছে, নদীমাতৃক দেশ। ওখানে ইলিশ ভাজা খেয়েছি, অনেক মজা হয়েছে। মোহনপুর না আসলে, আপনি চাঁদপুর না আসলে চাঁদপুরের দৃশ্যগুলো দেখতে পারবেন না। অনেক সুন্দর মনোরম দৃশ্য এবং মনোরম পরিবেশ। মোহনপুরে বড় স্টেশন যেটা, ওটাতে অনেক ভালো মন কাটে এবং ফ্যামিলি কোয়ার্টার মহিলাদেরকে নিয়ে ডিজে পার্টিতে, এটা মনে হয় ফ্যামিলি বা বাড়ির ডিজে পার্টি, মহিলা এবং ফ্যামিলিদের লোকজন নিয়ে ডিজে পার্টি করছেন। মোহনপুর না আসলে আপনি চাঁদপুরের মজাটাই পাবেন না এবং ফিলটাই পাবেন না। মোহনপুর আসবেন, দেখেন মোহনপুর দর্শক, ইলিশের বাড়ি চাঁদপুর, মোহনপুরের দর্শক দেখেন। আমরা মোহনপুর স্টেশন লঞ্চ ঘাটে আছি। মোহনপুর লঞ্চ ঘাটে বিশাল ঢাকা এবং বরিশাল বলা, এখান থেকে যা হয় এখান থেকে ঢাকার লঞ্চগুলো ছাড়ে মোহনপুরে। বড় বড় তিনটি লঞ্চ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আমরা মোহনপুর লঞ্চ ঘাটে দৃশ্য এবং রিক্সা, চাপা রিক্সা দেখতে পাচ্ছি এবং অটো রিক্সা। ডিজে পার্টি মোহনপুরের দেখেন, স্প্রিং বোর্ডও আছে, সবাই চলে ছবি তোলা নিয়ে ব্যস্ত। ফ্যামিলি নিয়েও অনেকে আসে, বাট আমরা তো দুই বন্ধু বাইক নিয়ে আসছি নোয়াখালী থেকে। এটা হচ্ছে মোহনপুরের সে সি বিচের মতো, চট্টগ্রাম সি বিচের যে দৃশ্যগুলো ফিলগুলো পাওয়া যায় মোহনপুরে। নদীর চার মোহনা দেখা যায় এখানে। চাঁদপুর না আসলে আপনি নদীর চার মোহনা দেখতে পাবেন না। হঠাৎ করে পুলিশ মামা দাওয়া করলো এই ডিজে পার্টিকে। পুলিশ মামা দাওয়া করে ওই দেখেন, পুলিশ কোস্টগার্ড ওদেরকে, ডিজে পার্টিদেরকে পুলিশ মামা দাওয়া করে হাতায় দিয়েছে অলরেডি পারমিশন। আবার পারমিশন এখনও দেয়নি, পারমিশন দিয়ে দিছে অলরেডি পুলিশ মামারা, চলে গেছে মাল পানি খেয়ে ফেলছে অলরেডি। আমরা এখন মোহনপুর গার্ডের যে